ইন অ্যানাদার ডে গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকেই দার্জিলিংয়ে আমাদের শেষ দিন, আর এখন আমি হোমস্টের ছাদ থেকে দার্জিলিং শহরের ভিউ দেখছি। তো অসম্ভব সুন্দর লাগছে। যতদিন এখানে স্টে করেছিলাম প্রত্যেক দিনই আকাশ মেঘলা থাকবার জন্য ভালো করে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাইনি। পাহাড়ের গায়ে গায়ে ছোটো ছোটো মৌমাছি কুঠুরির মতো বাড়িঘরদেরগুলো এখান থেকে দেখতে দারুণ সুন্দর লাগছে। এই সমস্ত কিছুকেই মিস করব। আজকে বাড়ির দিকে ফিরে যাব, আবার সেই পচা গরমে ফিরে যেতে হবে। তো দার্জিলিংকে তো মিস করবই, হয়তো আবার কোনো সময় দার্জিলিংয়ে আসবো। সকালে গরম গরম চা আর আলুর পরোটা দিয়ে ব্রেকফাস্ট সারলাম। হোমস্টে মে আকে জিসকে আতিথেয়তা মে তিন দিন হাম রে, আর আন্টি জি হামে হামারে ওয়াইফ কে লিয়ে স্পেশাল কেয়ার নিয়া। তো ইয়ে বহুত হি ইয়ে হোমস্টে মে এসে মিলতা হ্যায়, হোটেল মে নেই মিলতা হ্যায়। তো ইয়ে মুঝে আচ্ছা লাগা। আর আপকে জো ইয়ে ভিডিও দেখ রহে হো তো রিভা হোমস্টে আপকে লিয়ে রেকমেন্ডেড হ্যায়। আপ আইয়ে, ইধার আপকো হোমলি ফিলিং মিলেগা, ইয়ে মেরা গ্যারেন্টি হ্যায়। থ্যাংক ইউ। এরপর আমি আমার একটি স্টিকার তাদেরকে দিয়েছিলাম, তারা সেটা সদ্ব্যবহারও করলো। আজকে রবিবার 17 এপ্রিল, ঠান্ডা ঠান্ডা দার্জিলিং আজকে ছেড়ে গরমের দেশে পাড়ি দিচ্ছি। তো বাই বাই দার্জিলিং, এখানে জীবনটাই পুরো অন্যরকম। মুখে ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া লাগছে, ঠান্ডা ঠান্ডা আমেজ নিয়ে। এখন 10:13 বাজে, টয়ট্রেনগুলো এরকম রাস্তাগুলোকে মাঝে মাঝেই ক্রস করেছে, আর এই টয়ট্রেনের লাইনকে ক্রস করতে গেলে আড়াআড়িভাবে ক্রস করা উচিত, নাহলে কিন্তু স্লিপ করার চান্স অনেক বেশি। দার্জিলিংয়ে এসে এক এক করে সমস্ত স্বপ্নই তো পূরণ হলো, তাহলে আর চা বাগান দেখাটাই বাকি থাকে কেন? তো সেই জন্য ঠিক করেছিলাম কার্সিয়াংয়ে, যেখানে বড় একটা হনুমান স্ট্যাচু আছে, সেইখানে গিয়ে আমরা চা বাগানে কিছু ছবি তুলব এবং টাইম স্পেন্ড করব। প্রিয়াঙ্কা কি মনে পড়ে টয় ট্রেন দেখলে? মেরি স্বপ্ন কি রাধিকা আয়েগে তুম। তো শিলিগুড়ি রাস্তা ছেড়ে আমরা এই উপরে চা বাগানে ওঠার রাস্তা ধরলাম। বাপ রে বাপ রে বাপ, এতে কার্সিয়াং এর ভিউটা ভালো দেখতে পাবো, আর রাস্তা বেশ ভালোই খাড়াই। নতুন অ্যাডভেঞ্চার, ফেরার দিনেও অ্যাডভেঞ্চার। অসম্ভব সুন্দর লাগছে এখান থেকে কার্সিয়াং এর ভিউ, যেটা বলে বোঝানো সম্ভব নয়। একটা যদি ড্রোন থাকতো না, ফার্স্ট গিয়ারে তুলছি, রাস্তাটা কি খাড়াই, ওইটায় ওপরে উঠবো। ও তেরি ভাই, এই ধরনের রাস্তা পেলে তবেই তো না মজা, লাগেজ নিয়ে উঠছি। হ্যাঁ, নিচে পুরো কার্সিয়াং শহরকে দেখা যাচ্ছে। ও হো হো হো, বার্ড আই ভিউ। নিচে দিয়ে আবার ট্রেন যাচ্ছে, ওই যে ট্রেন আসছে। এই জায়গাটা সকলে জানে না, ঠিক আছে, সেই জন্য এত টুরিস্টের ভিড় হয় না। আমি এই জায়গাটা এখানকার স্থানীয় লোকের ভিডিওতে দেখেছিলাম, তো সেই জন্য আমি এই জায়গাটা মনে হলে একবার আসছি। ভাবতে পারবে এরকম জায়গায় হঠাৎ করে চলে এসেছি? হ্যাঁ, কেউ ভাববে না। তো কার্সিয়াংয়ের মেন রাস্তা থেকে আমরা উপর দিকে উঠে চলে এসেছি চা বাগানের মধ্য দিয়ে। পিছনে এখানে একটা হনুমানের মূর্তি আছে, হনুমানের মূর্তি, আর সেখানে আই লাভ কার্সিয়াং লেখা আছে। আর এখান থেকে কার্সিয়াংয়ের দৃশ্য একটু আগে দারুণ সুন্দর লাগছিল, এখন আবার মেঘে ঢেকে গেল। ওই পেছনে হনুমান মূর্তি দেখা যাচ্ছে, ওখানে গিয়েছিলাম। ওখান থেকে নিচে নেমে আসার পথে এইখানে চা বাগানটায় দাঁড়িয়ে এখানে ফটোশ্যুট করছি, আর এখান থেকেও দারুণ সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, বার্ড আই ভিউ, মানে কি বলবো, বলে যেতে পারবো না।
যেখানে দাঁড়াচ্ছি সেই জায়গাটাই মনে হচ্ছে এক একটা ভিউ পয়েন্ট। তো এখানে আরও কিছুক্ষণ টাইম কাটাবো, চা বাগানটাকে এনজয় করবো। আর এখানে দুরকম দেখতে পাচ্ছি চা বাগান আছে, এইখানে সামনে যে চা বাগানটা আছে সেটা হচ্ছে একদম লাইট গ্রিন, আর ওই দিকের যে চা বাগানটা আছে ওটা হচ্ছে একটা ডার্ক গ্রিন। হ্যাঁ, পুরো ভ্যালিটাই হচ্ছে চা বাগান দিয়ে ভর্তি। কী যে জিনিস, কী যে লাগছে বলে বোঝাতে পারবো না। এই পাহাড়, এই চা বাগানকে বাই বাই জানিয়ে এবার ধীরে ধীরে নিচে নামতে শুরু করলাম। ঠিক করলাম এবারে আমরা ওল্ড হিলকাট রোড দিয়ে নামবো। এখন যে জায়গাটা ক্রস করছি এটা হচ্ছে গিদ্দা পাহাড়। তো গিদ্দা পাহাড়ও এখন ট্যুরিস্টদের কাছে ভালো অ্যাট্রাকশন আছে, গিদ্দা পাহাড় থেকে ভালো একটা চা বাগানের ভিউ পাওয়া যায় বলে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট ট্যুরিস্টদের কাছে ভালোই ফেমাস হয়ে গেছে। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. তো হিলকাট রোড দিয়ে যাচ্ছিলাম, ঠিক রং টং যে টয় ট্রেনের যে স্টেশন সেখানে এখন দাঁড়িয়ে আছি। পিছনেই হচ্ছে রং টং ট্রেনের স্টেশন, এখানে কিছু ছবি টবি তুলবো। বেশ স্টেশনটাকে রাস্তার সাইডে দেখতে বেশ ভালোই লাগে, বেশ জঙ্গল টঙ্গল আছে। একটুখানি স্টেশনে যাবো, ছবি টবি তুলবো, তুলে খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে যাবো শিলিগুড়ির জন্য। বললে বিশ্বাস করবেন কি না জানি না, এই রং টং স্টেশনটি দারুণ সুন্দর একটা পরিবেশের মধ্যে অবস্থিত। এই লোকেশনটা কিন্তু একদমই ফাটাফাটি। এখানে যে মুহূর্তগুলো কাটালাম সেগুলো একদমই প্রাইসলেস। দার্জিলিং এবং ঘুমের এত ভিড়েতে তো কোনো টয় ট্রেনের স্টেশনে গিয়ে এইভাবে ছবি তোলার সুযোগ হয়নি। তো এখানেই কিছু ছবি টবি তুলছি এখানে, সেগুলো দেখবার জন্য ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করতে পারেন। আর ইনস্টাগ্রাম আইডি দেখুন এখানে আসছে। কি করবে বলছো? রেল লাইনে পা দিয়ে দাঁড়িয়ে ছবি তুলবে, তাই তো? ওঠার সময় আমরা রোহিণী দিয়ে উঠেছিলাম, আর নামার সময় হিলকাট রোড দিয়ে নামছি। আর এই হিলকাট রোড দিয়ে বাইক চালিয়ে কিন্তু হেভি লাগছে, হেভি মজা পাচ্ছি। সবার জন্য রেকমেন্ডেড রইল দার্জিলিং যাওয়ার পথে অথবা আসার পথে এই হিলকাট রোডটা অন্তত একবার হলেও বাইক চালানো উচিত। রেল লাইনের সঙ্গে সবুজ ঘন জঙ্গলের এত সুন্দর কম্বিনেশন এই সুকনা ফরেস্টে আমরা পেলাম, তা বলে বোঝানো আমার পক্ষে একদমই সম্ভব নয়। রায়গঞ্জ আর মোটামুটি 3-4 কিলোমিটার বাকি আছে, সেই সুকনাতে আমরা লাঞ্চ করেছি 2টোর সময়, আর এখন বাজে প্রায় 6টা, মানে প্রায় 3 ঘন্টা একভাবে বাইক চালিয়ে, মানে 4 ঘন্টা, ও বাবা, 4 ঘন্টা একভাবে বাইক চালিয়ে আমরা রায়গঞ্জের আগে 3-4 কিলোমিটার আগেই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পটায় দাঁড়িয়েছি। এরপরে আপাতত এখন একটা আধ ঘন্টার ব্রেক নেবো, আধ ঘন্টার ব্রেক নেওয়ার পরে ডিসাইড করবো যে রায়গঞ্জে থাকবো নাকি না মালদাতে থাকবো। আজকে মালদায় না গিয়ে আজকে রায়গঞ্জেই থেকে গেলাম, কারণ দুদিনে যখন আমাকে বাড়ি যেতেই হচ্ছিল তখন শুধু শুধু কষ্ট করে আজকে মালদায় যাওয়াটা আমার পক্ষে চাপের হয়ে যেত, কারণ আমি রাত্রিবেলা বাইক চালাতে আমার অসুবিধা হয়। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে রায়গঞ্জ থেকে বেরিয়ে যাচ্ছি, এখন মোটামুটি কটা বাজে, 7টা না, পৌনে 7টা বাজে। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আজকেই হচ্ছে আমাদের রাইডের শেষ লাগেজ প্যাক। পরের দিন খুব সকাল সকাল আমরা রায়গঞ্জ থেকে বেরিয়ে পড়েছিলাম, এবং মুর্শিদাবাদে এসে একটা অন্য ধরনের অভিজ্ঞতা হলো যেটা আমি লাইফে কোনোদিনও ভুলবো না। রাইডে বেরিয়ে টোটাল 1000 কিলোমিটার বাইক চালানো হয়ে গেছে। এখন কোথায় আছি? এটা আমি আমার বাড়ি হুগলি, আমি দার্জিলিংয়ে গেছিলাম। হ্যাঁ, দার্জিলিং থেকে ফিরছি আজকে। এখন দাঁড়িয়ে আছি উমরপুর মোড়েতে, আর রাস্তায় যেতে যেতে এই ভাই হঠাৎ করে আমাকে হাত দেখায় দাঁড় করায় কথা বলবার জন্য। তো রাইডে বেরিয়ে এই ধরনের এক্সপিরিয়েন্সগুলো দারুণ সুন্দর লাগে, এগুলোকে আমি এনজয় করি। তো ভাইয়ের সঙ্গে কিছুক্ষণ কথা বলে রাইডিংটা আবার কন্টিনিউ করব।
তোমার নামটা কি? আমার নাম হচ্ছে তৌহিদুল। তৌহিদুল? তৌহিদুল শেখ। আচ্ছা, তোমার বাড়ি এখানেই? আমার বাড়ি এখানেই। আচ্ছা, এটা এই ভিডিওটা ইউটিউবে থাকবে কিন্তু? আচ্ছা, চলবে। ঘড়ি গিফট করে দিল, এটা আমি মানে মন থেকে আমার নিতে কষ্ট হচ্ছে, আমার ভালো লাগছে না যদিও মানে। আচ্ছা, নোটিফিকেশন তো অন করে দাও, বিনালে মেসেজ। ভালোবাসা ছাড়া আর কিছুই না। ঠিক আছে, মানে সাবস্ক্রাইব করে দিও, খুব ইমোশন লাগে এগুলো। তো এখন 5:45 বাজে শক্তিগড়ে, অলরেডি ঢুকে গেছি আর শুরু করে দিয়েছি শক্তিগড় স্পেশাল ল্যাংচা। আর মাত্র ঘণ্টাখানেক বা ঘণ্টা দেড়েকের মধ্যে আমি বাড়ি পৌঁছে যাব। পুরো এন্টায়ার দার্জিলিং সিরিজ আপনাদের কেমন লেগেছে তো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, এত কৃপণতা দেখাবেন না। আর সেই সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনে ক্লিক করে দেবেন। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে আরও একটা নতুন সিরিজে। ততদিনের জন্য বাই বাই।